Welcome to Study by Online. Today I am discuss about judiciary systems of India. तो ভারতের যে বিচার ব্যবস্থা সেটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। First Supreme Court যেটা আমাদের দেশের সুপ্রিমে আছে, অর্থাৎ আমাদের দেশের যে সুপ্রিম বিচারালয় সেটাকে বলা হয় Supreme Court. सेकेंड जेटा हाई कोर्ट सेटा मोटामुटी भारते जतो स्टेट आछे मोटामुटी सब राज्यगुलोते ही जेटा एक्टी करे आछे हाई कोर्ट। तीन नम्बर जेटा होच्छे सेटा होच्छे डिस्ट्रिक्ट कोर्ट, अर्थात बुझते ही पाच्छो जे ए तीन टी प्रधान कोर्टे द्वारा भारतेर जे विचार व्यवस्था सेटिके कंट्रोल करा हय। ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টের কথা বলা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টে কথা বলা আছে আর্টিকেল 124 থেকে 147 পার্ট 5 আর্টিকেল 124 থেকে 147 ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টে কথা বলা আছে, এবং হাই কোর্টে কথা বলা আছে আর্টিকেল 214 থেকে 232, এবং ডিস্ট্রিক্ট কোর্টের কথা বলা আছে আর্টিকেল 233 থেকে 237। বুঝতে পারছো বন্ধুরা, ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টে কথা বলা আছে আর্টিকেল 124 থেকে 147, হাই কোর্টে কথা বলা আছে আর্টিকেল 214 থেকে 232, এবং ডিস্ট্রিক্ট কোর্টে কথা বলা আছে আর্টিকেল 233 থেকে 237। ওকে, আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা, কোর্টকে এবং হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে এবং হাইকোর্টকে হায়ার জুডিশিয়ারির মধ্যে ফেলা হয়, হায়ার জুডিশিয়ারির মধ্যে ফেলা হয়। ওকে, এবং ডিস্ট্রিক্ট কোর্টকে লোয়ার জুডিশিয়ারির মধ্যে ফেলা হয়। ওকে, তো দেখো একটা জিনিস, ভারতের তিনটি বড় কোর্ট দ্বারা ভারতের যে বিচার ব্যবস্থা সেটা পরিচালিত হয়। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটা দেশের একটাই আছে, ঠিক আছে, এবং সেকেন্ড যে ক্ষমতাশালী কোর্ট সেটা হচ্ছে হাই কোর্ট, যেটি সংশ্লিষ্ট বা প্রতিটি স্টেটে মোটামুটি একটি করে আছে, এবং ডিস্ট্রিক্ট কোর্ট যেটা প্রতিটি স্টেটের প্রতিটি ডিস্ট্রিক্টে মোটামুটি একটি করে আছে। ওকে, তাহলে বুঝতে পারছো এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে হায়ার জুডিশিয়ারি বলা হয় এবং ডিস্ট্রিক্ট কোর্টকে বলা হয় লোয়ার জুডিশিয়ারি। ওকে, এখানে এই তিনটি প্রধান কোর্ট ব্যবস্থার মাধ্যমে ভারতের বিচার ব্যবস্থা কমপ্লিট করা হয়। এছাড়াও আরও কিছু ছোট ছোট কোর্ট আছে যেগুলো আমরা অ্যাভয়েড করে চলি, তো তোমরা তোমাদের জানা সুবিধার্থে সেগুলো একটু নোট করে নিতে পারো। আদার্স কোর্ট, ওকে, আদার্স কোর্টের মধ্যে সেগুলো হচ্ছে ট্রাইব্যুনালস কোর্ট, যেটা সবাই জানো স্যাট অ্যান্ড ক্যাট এবং স্যাট। ওকে, সেগুলো হচ্ছে ট্রাইব্যুনালস, যেটা ভারতের সংবিধানে আর্টিকেল 323A এবং 323B আছে। দু নম্বর কনজুমার কোর্ট, তারপর আছে লোক আদালত, দেখতে পাচ্ছ? হ্যাঁ, লোক আদালত, এরপর আছে, আচ্ছা এই তার মধ্যে যে ইম্পর্টেন্ট কোর্ট সেই ব্যাপারে একটু বলে দেবো, ঠিক আছে। আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপারে ইন ডিটেলস আলোচনা করব, এবং তারপরে যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট শেষ হয়ে যাবে, তখন এই যে আদার্স কোর্টগুলোর কথা বলছি যেগুলো পরীক্ষায় আসবে না, তোমাদের ইনফরমেশনের জন্য আমি দুই একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপর আছে মার্শাল কোর্ট, আচ্ছা মার্শাল কোর্ট আছে পুরো ডিফেন্সে, বা এটাকে সেনা কোর্ট বলা হয়, আর্মিদের আছে সেনা কোর্ট। ওকে, তিন নম্বর আছে ই কোর্টও আছে, তারপর
গ্রাম পঞ্চায়েতের দ্বারাও কিছু বিচার করা হয়। ওকে, আরো কিছু ছোট ছোট কোর্ট আছে যেগুলোকে, একটা যেমন ফ্যামিলি কোর্ট, আবার ফাস্ট ট্র্যাকেও কিছু বিচার করা হয়। ফাস্ট ট্র্যাক, ওকে, তাহলে একবার রিক্যাপ করে নিচ্ছি। আমাদের তিনটে বড় কোর্ট দ্বারা ভারতের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। সেটা হচ্ছে, একটা আছে যেটা সুপ্রিম, দেশের প্রধান বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপর প্রতিটি স্টেটে একটি করে আছে হাইকোর্ট, যেটাও প্রধান বিচারালয় স্টেটের, এবং তাছাড়াও ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা ডিস্ট্রিক্টের প্রধান বিচারালয়। ওকে, এছাড়াও কিছু ছোট ছোট কোর্ট আছে, সেগুলো হচ্ছে ট্রাইব্যুনালস, কনজিউমার কোর্ট, লোক আদালত, মার্শাল কোর্ট, ই কোর্ট, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলি কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট। ওকে, তো এবার আমরা আলোচনা করব যে কিভাবে ভারতের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। ওকে বন্ধুরা, ভারতের বিচার ব্যবস্থাকে যদি একটি পিরামিডের আকারে সাজায়, তাহলে সবথেকে উপরে থাকবে সুপ্রিম কোর্ট। তার নিচে থাকবে হাইকোর্ট, তার নিচে থাকবে ডিস্ট্রিক্ট কোর্ট, তাহলে আমি ভারতের বিচার ব্যবস্থাকে যদি একটি পিরামিডের আকারে সাজাই, তাহলে হবে, দেখো, পিরামিডের সব থেকে উপরের স্তরে থাকবে সুপ্রিম কোর্ট, এবং মাঝের স্তরে থাকবে হাইকোর্ট, এবং লোয়ার স্তরে থাকবে ডিস্ট্রিক্ট কোর্ট। ওকে, তো আমাদের বিচার ব্যবস্থার সব থেকে উপরে যে বিচারালয় থাকবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং স্টেটের যে সব থেকে বড় বিচারালয় সেটা হচ্ছে হাইকোর্ট, এবং কোনো ডিস্ট্রিক্টের বা জেলার সব থেকে বড় বিচারালয় হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। ওকে, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট নিউ দিল্লিতে আছে, এবং হাইকোর্ট লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত টোটাল আছে 25টি, ঠিক আছে, 25টি। 25তম হাইকোর্ট হচ্ছে, এটাও লিখে নাও, খুব ইনফরমেটিভ, 25তম হাইকোর্ট হচ্ছে 2018 সালে প্রতিষ্ঠা হয়েছিল, দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ, 2018 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এপি, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ওকে বন্ধুরা, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, যার হেডকোয়ার্টার হচ্ছে অমরাবতী। ওকে, এবং ডিস্ট্রিক্ট কোর্ট এভরি ডিস্ট্রিক্টে আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি করে ডিস্ট্রিক্ট কোর্ট আছে। ওকে, তাহলে বন্ধুরা, ভারতের বিচার ব্যবস্থাকে যদি একটি পিরামিডের আকারে দেখতে চাই, তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে সব থেকে উপরে, তারপরে যেটা প্রতিটি রাজ্যে একটি করে থাকে মোটামুটি, সেটা হচ্ছে হাইকোর্ট, এবং ডিস্ট্রিক্ট কোর্ট সব থেকে নিচের স্তরে, যেটা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে থাকবে। ওকে, এরপর আমরা দেখব যে কেস কত ধরনের কেস হাইকোর্টে যায় না ডিস্ট্রিক্ট কোর্টে যায় না সুপ্রিম কোর্টে যায়, প্রথমে সেটাও দেখে নেব। কেসকে আমরা যদি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্রিমিনাল কেস, দেখতে পাচ্ছ, হ্যাঁ, একটা যদি ক্রিমিনাল কেস হয়, অন্যটি হবে সিভিল কেস। ওকে, তাহলে এখানে ক্রিমিনাল কেস, সিভিল কেস এবং ক্রিমিনাল কেস, এই দুটো কেসই প্রথমে আমাদেরকে নিয়ে যেতে হয়, অর্থাৎ কেস করতে হয় ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্টের পর কেস যাবে হাইকোর্টে, ডিস্ট্রিক্ট কোর্ট যদি সমাধান না করতে পারে তাহলে যাবে হাইকোর্টে, হাইকোর্টে যদি কেসটা সমাধান না হয় তাহলে যাবে কোথায়, সুপ্রিম কোর্টে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, সুপ্রিম কোর্টে। ওকে, তাহলে সুপ্রিম কোর্ট, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, এখানে
অ্যাপেক্স জুডিশিয়ারি সিস্টেমস, অ্যাপেক্স অফ জুডিশিয়ারি। মানে ভারতের বিচার ব্যবস্থা সব থেকে সুপ্রিমে আছে। তাহলে কেসকে যদি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে ক্রিমিনাল কেস, একটা হচ্ছে সিভিল কেস, কেস ইনিশিয়ালি প্রথমে যাবে ডিস্ট্রিক্ট কোর্টে, তারপরে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টকে এই কারণে বলা হয় অ্যাপেক্স জুডিশিয়ারি সিস্টেমস অফ ইন্ডিয়া। ওকে, তাহলে বন্ধুরা আমরা পিরামিডের সাহায্যে ভারতের বিচার ব্যবস্থাকে একটু বোঝার চেষ্টা করলাম। পিরামিডের সব থেকে উপরের স্টেপে থাকবে সুপ্রিম কোর্ট, যেটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা সব থেকে সুপ্রিম বিচারালয়। তারপরে যেটা হাইকোর্ট, যেটা প্রতিটি স্টেটে একটি করে মোটামুটি আছে, ঠিক আছে, স্টেটের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে হাইকোর্ট, এবং ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্টের সর্বোচ্চ বিচারালয়, এবং টোটাল জনগণের সব থেকে বড় বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, এবং কেসকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে সিভিল কেস, একটা হচ্ছে ক্রিমিনাল কেস, কেস প্রথমে যাবে ডিস্ট্রিক্ট কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে পর যদি ঠিকঠাক বিচার না পায় তাহলে হাইকোর্ট, এবং হাইকোর্ট যদি সলভ না করতে পারে তাহলে সুপ্রিম কোর্টে যাবে। তার জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় অ্যাপেক্স জুডিশিয়ারি অফ ইন্ডিয়া। ওকে বন্ধুরা, এবার হেডিং দাও ফেডারেল কোর্ট। ওকে, ফেডারেল কোর্ট, আচ্ছা, ফেডারেল কোর্ট কবে স্থাপন হলো এবং এর হিস্ট্রি কি আছে সেই সম্বন্ধে যদি বলি আমি, ফেডারেল কোর্ট স্থাপিত হয়েছে গভর্নমেন্ট অ্যাক্ট দ্বারা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, দেখতে পাচ্ছ, হ্যাঁ, 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দ্বারা যে ভারতে একটি ফেডারেল কোর্ট স্থাপিত হয়, ঠিক আছে, সেটা প্রথমে কানুনে এসেছিল, আইনে এসেছিল 1935 সালে, তারপর সেট আপ হয়েছিল, অর্থাৎ স্থাপিত হয়েছিল 1937 সালে। ওকে, এরপর এই ফেডারেল কোর্টটাই পরবর্তীকালে ভারতের স্বাধীনতা লাভ করার পর সুপ্রিম কোর্টে পরিণত হয়, ভারতের সুপ্রিম কোর্টে পরিণত হয়, সুপ্রিম কোর্টে পরিণত হয় কত সালে, সেটা 1950 সালে 28 জানুয়ারি। ওকে, তাহলে ভারতে যে ভারত শাসন আইন 1935 দ্বারা যে ফেডারেল কোর্ট সিস্টেম গঠিত হয়েছিল সেটা স্থাপিত হয়েছিল 1937 সালে, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট হিসাবে কাজ করতে শুরু করে 28 জানুয়ারি 1950 সালে। ওকে, 28 জানুয়ারি 1950 সাল যখন সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল তখন সুপ্রিম কোর্টের টোটাল বিচারপতির সংখ্যা ছিল আটজন। একজন ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বাকি সাতজন ছিল, আচ্ছা এখানে আটজন ছিল টোটাল, বাকি সাতজন ছিল আদার্স জাজ। ওকে, এটা ছিল 1950 অনুযায়ী। এরপর প্রেজেন্ট টাইমে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো একজনই থাকবে, প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এদিকে লেখে নাও, এটা 1950, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট। ওকে, তো প্রেজেন্ট টাইমে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে এবং 30 জন আদার্স জাজ আছে। ঠিক আছে, এটা 2019 অনুযায়ী, প্রেজেন্ট মানে হচ্ছে 2019 অনুযায়ী। ওকে, তো ভারতের যখন সুপ্রিম কোর্ট কাজ করতে শুরু করেছিল তখন টোটাল জাজ সংখ্যা ছিল আটজন, তার মধ্যে একজন ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং বাকি সাতজন ছিল আদার্স জাজ, এবং প্রেজেন্ট টাইম অর্থাৎ 2019 অনুযায়ী একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং বাকি 30 জন আদার্স জাজ। ওকে, আচ্ছা, একটা জিনিস তোমরা আগেও শিখিয়েছি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিযুক্ত হয় বাই প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া
শপথ নেয় বাই প্রেসিডেন্ট এবং আদার্স জাজ অফ সুপ্রিম কোর্ট এরা শপথ নেয় সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দ্বারা কনসাল্টিং বাই প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্টের পরামর্শ নিয়ে কনসাল্টিং বাই প্রেসিডেন্ট ওকে ক্লিয়ার ওকে তো ভারতের সুপ্রিম কোর্টের যে হিস্ট্রি আছে ভারতের সুপ্রিম কোর্টের যে হিস্ট্রি আছে অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়াকালে ভারতে একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করতে এসেছিল অর্থাৎ ভারতে উপনিবেশ করতে এসেছিল সেই টাইমেও একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সেটা কত সালে তাহলে লেখো ফার্স্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আচ্ছা ভারতে ফার্স্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেটা হয়েছিল সেটা বাই রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে যখন ওয়ারেন হেস্টিং ভারতের গভর্নর জেনারেল ছিল তখনই এই অ্যাক্ট এসেছিল এই অ্যাক্ট অনুযায়ী ভারতে একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সেটা হয়েছিল ১৭৭৪ সালে অ্যাক্ট এসেছিল অ্যাক্ট বা আইন এসেছিল ১৭৭৩ সালে কিন্তু স্থাপিত হয়েছিল ১৭৭৪ সালে আচ্ছা ভারতের যে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সেটা কোথায় স্থাপিত হয়েছিল লিখে রাখো এটা এটা কলকাতাতে স্থাপিত হয়েছিল ঠিক আছে আচ্ছা এর এই সুপ্রিম কোর্ট যখন ভারতের যে ১৭৭৪ সালে যে সুপ্রিম কোর্টটা স্থাপিত হয়েছিল সেটার প্রথম যে জাজ বা বিচারপতি ছিল তার নাম হচ্ছে ইলিজা ইম্পে ঠিক আছে ওটাও লিখে নিতে পারো ইলিজা ইম্পে কি নাম এলিজা ইম্পে এলিজা ইম্পে ওকে তাহলে বোঝা গেল তো প্রথম থেকে আর একবার রিক্যাপ করে দিচ্ছি ভারতের ফেডারেল কোর্ট প্রথম স্থাপিত হয় ভারতের ফেডারেল কোর্ট প্রথম স্থাপিত হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দ্বারা এবং সেট আপ হয়েছিল সেটা দু বছর পর ১৯৩৭ সালে এবং সেই ফেডারেল কোর্টটাই সুপ্রিম কোর্ট হিসাবে কাজ করতে শুরু করেছিল ২৮শে জানুয়ারি ১৯৫০ সালে ভারতের যখন প্রথম সুপ্রিম কোর্ট কাজ করতে শুরু করে তখন মাত্র ৮ জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট কাজ শুরু করেছিল তার মধ্যে ছিল একজন সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর বাকি ৭ জন ছিল আদার্স জাজ ওকে প্রেজেন্ট টাইম অর্থাৎ ২০১৯ সালে ভারতের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজনই আছে কিন্তু আদার্স জাজের সংখ্যা ৩০ জন হয়ে গিয়েছে ওকে টোটাল তাহলে ৩১ জন জাজ কাজ করে আচ্ছা ভারতের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটা প্রেসিডেন্টের মাধ্যমে শপথ গ্রহণ হয় এবং যে আদার্স জাজগুলো আছে সেগুলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কনসাল্টিং বাই প্রেসিডেন্ট অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্টের মাধ্যমে আদার্স জাজ শপথ গ্রহণ করে ওকে আর ফার্স্ট যে সুপ্রিম কোর্ট তার ব্যাপারে বলতে গেলে ১৭৭৩ সালে যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে সেই অ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ সালে ভারতের কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল যার প্রথম বিচারপতি ছিল ইলিজা ইম্পে স্যার ইলিজা ইম্পে ওকে তাহলে মোটামুটি সুপ্রিম কোর্ট সংক্রান্ত ব্যাপারটা বোঝা গেল এবার বলি ভারতের যে ফার্স্ট হাইকোর্ট স্থাপিত হয়েছিল সেটা কবে হয়েছিল আর কোথায় কোথায় হয়েছিল একটু পাশে নোটের মাধ্যমে লিখে নাও ঠিক আছে তাহলে ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া এখানে লিখে নাও দেখো সাইডে দেখো ফার্স্ট হাই কোর্ট অফ ইন্ডিয়া ওকে ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া যদি বলি আমরা তাহলে ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল ১৮৬২ সালে ওকে সেটা কোথায় কোথায় হয়েছিল সেটা হয়েছিল ক্যালকাটা
ক্যালকাটা হাইকোর্ট, 2 নম্বর বম্বে হাইকোর্ট, 3 নম্বর মাদ্রাস হাইকোর্ট। ওকে বন্ধুরা, তাহলে আমি ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন আজকের ক্লাসে দিলাম এবং নেক্সট ক্লাসে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপারে আলোচনা করব এবং এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আদার্স যে কোর্টগুলোর ব্যাপারে বলেছিলাম তার মধ্যে লোকাল আদালত, মার্শাল কোর্ট এবং ট্রাইব্যুনাল যে কোর্টটা আছে তার ব্যাপারে একটু ডিসকাশন করে দেব। সো বন্ধুরা, পলিটির আমার যে সিরিজ চলছে তাতে একটির পর একটি ভিডিও আসতে থাকবে, এইভাবে আমি ভেবেছি যে পলিটি গোটা বইটা শেষ করে দেব, অর্থাৎ পলিটির যা সিলেবাস আছে সমস্ত সিলেবাসটাই কমপ্লিট করে দেব। যারা পলিটিতে একটু দুর্বল আছো তারা নিশ্চয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো আশা করছি।